আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেটে। একটি মানবিক আহ্বান সকল কুয়েত প্রবাসীর কাছে, আপনি যদি ঠিক এই মুহূর্তে কুয়েতে অবস্থান করে থাকেন, আপনার এই ইনফরমেশনটি অবশ্যই জানা প্রয়োজন। কারণ হচ্ছে যে অনেকেই দিতে ইচ্ছুক কিন্তু দিতে পারছে না, বা তার কাছে এই নিউজটি নেই। আবার অনেকেই দিতে চায় কিন্তু দিতে পারে না। একজন কুয়েত প্রবাসী রেমিটেন্স যোদ্ধার বাবা, তিনিও একজন রেমিটেন্স যোদ্ধা, কুয়েতের একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার রক্তের প্রয়োজন, হার্ট অপারেশন হবে, রক্তের গ্রুপ এবি মাইনাস, হিমোগ্লোবিন 9.8, রক্তের পরিমাণ 1 ব্যাগ, রক্তদানের তারিখ 27/7/2022, রক্তদানের সময় বিকেলে, রক্তদানের স্থান কুয়েত আল আমির হাসপাতালে। যোগাযোগের নাম্বার হচ্ছে 00965-6612-2098। সংক্ষেপে কুয়েতের নাম্বার 6612-2098। মানুষ মানুষের জন্য। দর্শক, আপনারা অবগত রয়েছেন যে কুয়েতে প্রতিনিয়তই রক্তের প্রয়োজন হয়। যদিও আমরা জানি যে কুয়েতে বাংলাদেশিদের রক্তদানের বিশাল সুনাম রয়েছে। কারণ হচ্ছে যে বেশ কিছু অকেশনে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা ব্লাড ব্যাঙ্কে যে রক্ত দিয়েছিল, সেটি কুয়েতের সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে একসাথে প্রচার করা হয়েছে। কুয়েতের জনপ্রিয় ব্লগারগুলোও প্রচার করেছিল বাংলাদেশিদের এই মহৎ উদ্যোগ। আমরা আমাদের বাংলাদেশি একজন রেমিটেন্স যোদ্ধার বাবা, তিনিও একজন রেমিটেন্স যোদ্ধা, তার পাশে দাঁড়াবো রক্তদান করে। সবার প্রতি অনুরোধ থাকবে, প্লিজ 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 এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সোশ্যাল প্ল্যাটফর্ম, ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে, যেহেতু 27 তারিখে রক্তের প্রয়োজন রয়েছে। কাজেই কেউ মিস করবেন না। আমরা একজন রেমিটেন্স যোদ্ধা যদি আরেকজন রেমিটেন্স যোদ্ধার পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? প্রবাসে আপনজন ছেড়ে আমরা বসবাস করি, একজন রেমিটেন্স যোদ্ধাই আরেকজন রেমিটেন্স যোদ্ধার পরিবার। কাজেই সবাই সবার সহযোগিতা করুন। হতে পারে রক্তদান, হতে পারে যে কোনো কিছু, রক্তদান, এই ছাড়া মানবিক যে কোনো কাজে আমরা এক বাংলাদেশি আরেক বাংলাদেশির পাশে দাঁড়াবো, এটি সবার প্রতি কামনা। চোখ রাখুন রিজওয়ানুর নাবিদে, কুয়েতের এই ধরনের মানবিক এবং গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন সবসময় সবার আগে জানতে।